فضل العالم على العابد كفضلي على أدناكم. তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামাকুম ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হলেন নবীদের ওয়ারিস বলেন আমার সাথে আলেমগণ নবীদের ওয়ারিস আপনারা ওয়ারিস হন কিসের স্বর্ণ রূপা টাকা পয়সা ঠিক না رسول الله صلى الله عليه وسلم قال وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما نبيগণ স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না ইননামা ওয়ার রাসূল ইলমা নবীগণ এলেমের উত্তরাধিকার বানায় নবীগণ কিসের উত্তরাধিকার বানায় এলেমের উত্তরাধিকার বানায় এজন্য আপনার এলাকার ইমাম আপনার এলাকার খতিব আপনার এলাকায় মাদ্রাসার উস্তাদ তাদেরকে মহব্বত করবেন এই সূত্রে যে তাদের মধ্যে নবীগণের মিরাস আছে নবীরা যে মিরাস রাখছে সেই মিরাস আল্লাহ তাদের সিনায় রেখে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীদের রেখে যাওয়া মিরাস মান আখাযাহু যারা গ্রহণ করে আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন তারা সঠিক অংশটাই গ্রহণ করলো তাহলে আপনাদের কাছে জানতে চাই উলামাদেরকে নবীগণ স্বর্ণ রূপার মিরাস স্বর্ণ রূপার উত্তরাধিকার বানাইছে নবীরা আলেমদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে তাহলে কোরআন সুন্নার উত্তরাধিকার বানাইছে তাহলে নবীগণ তাদের মিরাস যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলের অন্তরে উলামাদের প্রতি আজমত মহব্বত তৈরি করে দেন রওজাতুল কোরআন একাডেমি হিফজ মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ইসলাহি মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী খতিব ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ বাড্ডা ঢাকা আলোচনা পেশ করেছেন আমার বন্ধু একসাথে আমরা পড়াশোনা করেছি শ্রদ্ধেয় মুফতি রিজওয়ান রফিকি ভাই পরিচালক মাদ্রাসা মারকাজুন নূর বোর্ড বাজার গাজীপুর আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ মুহতামিম জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর যার আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন মুফতি আনোয়ার শাহ মুহতামিম অত্র মাদ্রাসা ও শেখুল হাদিস জামিয়াতুর রহমা গাজীপুর খতিব সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ জাবি গাজীপুর উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আশেপাশে বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ প্রথম কথা ভদ্রতা বলে একটা বিষয় আছে ইউটিউবাররা জানে যে মসজিদে ইউটিউবার যারা আসে এদেরকে আমি বারবার নিষেধ করি যে মসজিদ মাদ্রাসায় আসবেন না এটাও জানে যে হ্যাঁ আমাদেরকে ঝাড়ি মারবে না এটা জানে এরা ভদ্রতার খাতিরে আসলে বলতেও খারাপ লাগে সেই জন্য মসজিদে আসলে আমি বলার আগেই আপনারা এগুলা না রাখা আসলে বিষয়টা খারাপ দেখা যায় মসজিদে একটা ভাবগাম্ভীর্যপূর্ণ ভাব থাকে এগুলা নষ্ট হয়ে যায় যাই হোক পরবর্তীতে আমরা বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন আজকে মাহফিলটা হলো আপনার হিফজ মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তো মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল এই জন্য আমরা মনোযোগ সহকারে কিছু কথা শুনব কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটা কিছু পদ্ধতি হলো একাডেমিক পদ্ধতি যেটা মাদ্রাসায় থেকে হয় আবার কিছু আছে ওয়াজ মাহফিল জুমার নামাজের আগে বয়ান তো সেটা হলো আপনারা সর্বসাধারণ যারা তাদের জন্য শিক্ষা ব্যবস্থা
কারণ আপনাদের অনেকে গার্মেন্টস চাকরি করেন, অনেকে গাড়ি চালান, অনেকে অফিস করেন, অনেকে ব্যবসা করেন, সবার জন্য একাডেমিক পদ্ধতিতে পড়াটা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আপনাদের জন্য মাঝে মাঝে শিক্ষার ব্যবস্থা যেখানে করা হয় এটা হলো জুমার আগের বয়ান, বিভিন্ন মসজিদে তাফসির মাহফিল, আর বিভিন্ন সময় ইসলাহী মাহফিল অথবা ওয়াজ মাহফিল। তো এই যে আপনারা বিভিন্ন জায়গায় কষ্ট করে যান, হেঁটে যান, রিক্সায় যান, জ্যাম ঠেলে যান, এইভাবে ভ্রমণ করে যাওয়া না, কষ্ট করে, হয়তো এখানে অনেকে কাছ থেকে, অনেকে আবার অনেক দূরে থেকে আসছেন। যারা দূর থেকে আসছেন তারা নবীদের সুন্নত আদায় করছেন। মুসা আলাইহিসসালাম, এই মুসা আলাইহিসসালাম জ্ঞান অর্জন করার জন্য ভ্রমণ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 74 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিসসালাম একবার বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে বয়ান করছিলেন আলোচনা, এক ব্যক্তি আসছে, আসার পর বললেন হাল তাআলামু আহাদান আলামা মিনকা, আপনি কি আপনার চাইতে বড় কোনো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে বলে আপনার জানা আছে? এটা এক ব্যক্তি মুসা নবীকে জিজ্ঞাসা করলেন। তো মুসা আলাইহিসসালাম জবাব দিলেন না, নাই। তো এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, সাধারণত কোন যুগে যেই নবী আসে ওই নবী সবচেয়ে শিক্ষিত হয়, এটা হলো নিয়ম। যেই যুগে যেই নবী থাকেন তিনি হন সবচেয়ে শিক্ষিত, সেই হিসাবে মুসা নবীর জবাব ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে মুসা নবী আমার প্রতি যদি একটু ইঙ্গিত করে বলতো যে আল্লাহ ভালো জানেন, তাহলে বিষয়টা আরো সুন্দর হতো। তো মুসা নবী বলছে না, নাই। তো আল্লাহ বললেন বালা আব্দুনা খাজির, হ্যাঁ আছে, আপনার চাইতেও কিছু বিষয় বেশি জানে এমন একজন মানুষ আছে দুনিয়াতে, তার নাম খাজির, আমার বান্দা। মুসা নবী পেরেশান, এই লোকের কাছে আমার যাইতে, এটা কে, যার কাছে এমন বিদ্যা আছে এর তো আমার বের করতে হবে। সূরা কাহাফের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন স্মরণ করুন ওই সময়কে, মুসা আলাইহিসসালাম যখন তার গোলাম যুবক ইউশা ইবনে নুনকে বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি চলতেই থাকব, আমি রাস্তা অতিক্রম করতেই থাকব, তুমিও আমার সাথে চলতে থাকবে যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছব, অথবা এই দুই সমুদ্রের মিলনস্থল না পাওয়া পর্যন্ত আমি দীর্ঘ একটা যোগ কাটিয়ে দিব, খজিরকে না পাওয়ার আগ পর্যন্ত, যুগের পর যোগ যদি কাটিয়ে দিতে হয় তাও আমি কাটিয়ে দিব, তারপরও তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে। একজন নবী যুগের পর যুগ কাটাই দিতে চায় বিদ্যা অর্জন করার জন্য। আমরা তো এমন অবস্থা হয়ে গেছে এখন, বিদ্যা অর্জন একদম পুরা পানি ভাতের মতো বানায় নিছে। আগেকার মাদ্রাসাগুলোতেও নিয়ম ছিল কি জানেন, প্রত্যেক ক্লাসের ছাত্ররা ওস্তাদের সামনে কিতাব নিয়ে যাইতেন। দেশ গ্রামের এখনো অনেক মাদ্রাসার নিয়ম হলো, গ্রাম অঞ্চলের এখনো অনেক মাদ্রাসার নিয়ম, ক্লাস শেষ করে ছাত্ররা করার পর কিতাবগুলা নিয়ে পরের ঘন্টা পরের ক্লাস যেই কিতাব যে উস্তাদের কাছে ওই কিতাবটা নিয়ে ওই উস্তাদের রুমে চলে যায়। তা এখন তো আপনার আর ওই নিয়ম না, এখন উস্তাদরাই আস ক্লাসে ক্লাস। উচিত ছিল আসা না যাওয়া? যাই হোক, সে বিষয়ে বলছি না। মুসা আলাইহিসসালাম খজিরকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন,
হিস্টরিতে আমি যাব না, খজিরের ব্যাপারে আমার লম্বা আলোচনা আছে। আপনারা যারা আমার বয়ান দেখেন দেখছেনও হয়তো, দেখে থাকবেন, লম্বা আলোচনা আছে দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা ঘটনা ঘটছে, ঘটার পর যা খজিরকে পাইছে, পাওয়ার পর সালাম দিছে, খজির বললেন কে এখানে, আবার সালাম কোথেকে, মুসা নবী বললেন মুসা, কোন মুসা, বনি ইসরায়েলের মুসা, জি বনি ইসরায়েলের মুসা, আপনি এখানে, আল্লাহ বলছে আপনি এমন বিদ্যা জানেন যে বিদ্যা আমি জানি না, সেই বিদ্যা অর্জন করার জন্য আপনার কাছে আসছে। ইতিমধ্যে একটা পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়া মুখটা উঠেছে, উঠানোর পর আপনার ঠোঁটের মাথায় সামান্য একটা ফোঁটা লেগে রয়েছে, তো যাই হোক এই যে পানি ফোঁটাটা আপনার মুখ দিল উঠাইল, আর এই যে সামান্য একটু পরিমাণ পানি খাইলো, পাখি আর পানি ঠুকুর দিয়ে কুটচুপ খায়। খজির মুসা নবীকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বিদ্যা, এই সারা পৃথিবীতে যত বিদ্যা আছে আমাদের সবার বিদ্যা আল্লাহর কাছে ওই পাখির মুখে উঠানো সামান্য এই যে ফোঁটাটা দেখলাম, এই এক ফোঁটা পানি, এর মানে আমাদেরকে আল্লাহ এই এক ফোঁটা পরিমাণ বিদ্যা দিছে, আর পুরা মহা সমুদ্র বিদ্যা আল্লাহর কাছে রেখে দিচ্ছে। এতেই আমগরে তো মনে করেন কে দেখে, যে আমার চেয়ে কি বেশি পারে, কি অবস্থা আমগো এক একজনের। হ্যাঁ, শেখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, পোস্টারে এটা না নিলে যাব না, ওইটা না লেখলে আমি যাব না, সেটা লিখতে হবে তারপর যাব, এটা না লেখলে যাবই না, কত শর্ত থাকে আমাদের, ঠিক না? আল্লাহ হেফাজত করে, কিসের এত শর্ত দিই বলেন, কি যোগ্যতা আছে আমাদের এগুলা বলা, যেটা লিখতে হবে ওটা লিখতে হবে, না হয় যাব না, সারা দুনিয়াতে একটুক মাত্র বন্টন করে দিছে, তো আমি আপনি পাইছি কটুক, পাইলামই বা কটুক বন্টনে, মহাসমুদ্র তো সেখানে রয়ে গেছে। আল্লাহ কথা বুঝার তৌফিক দান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনি যেই বিদ্যা জানেন এটা আমি জানি না, আবার আল্লাহ আমারে কিছু বিদ্যা শিক্ষা দিছে এটা আবার আপনার জানা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বলতে লাগলেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা অনুসরণ করার জন্য, এই বিদ্যা অর্জন করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না আমার সাথে। কে বললেন? খজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনার সাথে আমাকে নিতে পারেন, ধৈর্যশীল পাবেন। তো খজির বললেন লা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি কিছু না বলা পর্যন্ত আমারে কোনো প্রশ্ন করবেন না, খালি দেখতে থাকবেন আর ধৈর্য ধরতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না। এখান থেকে শিক্ষা কি, সামনে আলোচনা পড়ে যায় আমরা, শিক্ষা হলো কিছু জানতে হলে ধৈর্য লাগবে, কিছু জানতে হলে ধৈর্য লাগবে, এটা একটা বিষয়। তো দুজন চলতে লাগলেন, যাইতে যাইতে সামনে নদী, দুজনের কারো কাছে নৌকায় চড়ার মতো, জাহাজে চড়ার মতো ভাড়া নাই, নৌকার মাঝি খজিরকে চিনে ফেলছে, পরিচয় আছে, নদীর আশেপাশে প্রায় সময় দেখে, সেই খাতিরে উঠায় আনিছে, মুসা নবীরও উঠাইছে। জাহাজে চড়ার পর আল্লাহ বলেন হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খরকহা, জাহাজে দুজন উঠলেন, খরকহা, জাহাজটারে ছিদ্র করে দিছে, খজির এটারে ছিদ্র করে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি কামটা করলেন কি,
আখরাকতাহা লিতুগরিক আহলাহা, এই মানুষগুলোকে ডুবানোর জন্য আপনি এটা ছিদ্র করছেন? বলছিলেন আমি কিছু না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না, খালি দেখবেন। খজির কয় আমি না আপনারে বলছি, কিছু জিজ্ঞাসা করবেন না। খজিরকে বলতেছে লাকত জিতা সেই নিম্র, আপনি খারাপ কাজ করছেন, আপনি নৌকা ছিদ্র করে। খজির বললেন আপনারা বলছি আপনি প্রশ্ন করবেন না। মুসা নবী কয় ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করি নাই, আর হবে না এরকম। আবার চলতেছে চলতে চলতে হাত্তা ইদা লাকিয়া গুলামা, দুজনে একটা গোলামের সাথে সাক্ষাৎ, একটা বালকের সাথে সাক্ষাৎ। খজির তাকে ধরলেন, ধইরা মাইরা ফেলছে, হত্যা করছে। আচ্ছা আমার আপনার সামনে একটা মানুষ হত্যা করছে, কেমন লাগবে বিষয়টা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অন্যায় ভাবে একটা ছেলে হত্যা করলেন, আপনি মহা অন্যায় করছেন। খজির বললেন ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি না বলছি আপনি ধৈর্য ধরতে পারবেন না? মুসা নবী বললেন ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। কারো ঘরে বাংলা কোরআন যদি থাকে সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন, 15 নম্বর পারা শেষ পৃষ্ঠাটা, 16 পারার শুরু পৃষ্ঠাটা একদম শেষ পর্যন্ত পড়বেন, দেখবেন কি মজা। মানে এত ব্যাখ্যাও দেখা লাগবে না, খালি অনুবাদগুলোই পড়বেন, অনেক মজা পাবেন। তো খজির বললেন আমি না বললাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তো মুসা বললেন ইনসালতুকা ক্বালা ইনসালতুকা আন শাইইন বা'দাহু ফালা তুসাহিবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরপরে যদি আর কিছু জিজ্ঞাসা করি ফালা তুসাহিবনি, আমারে আর নিয়েন না সাথে। তো খজির বললেন ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, মুসা নবী বললেন ক্বালা ইন সালতুকা আন শাইইন বা'দাহ না ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন ক্বাদ বালাগতু মিন লাদুন্নি উযরা। তো বলতেছে আমি যদি এর পরে আপনাকে প্রশ্ন করি তো আপনি আর আমাকে সাথে নিয়েন না, আমাকে আর সাথী করেন না। তো দুজন চলতে চলতে হাত্তা ইদা আতাইয়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা, এক গ্রামে আসছে, আসার পর দুজনের ক্ষুধা, মুসাফির হিসাবে গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী অস্বীকার করলো না মেহমানদারি করব না। গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে, তারা অস্বীকার করলো মেহমানদারি করব না। এখন কোন এই লোক এই এলাকার কারো জন্য কিছু করতে মায়া লাগবে? যারা আমাদের মেহমানদারি করলো না, একটু সহমর্মিতা প্রকাশ করলো না, এদের প্রতি তো মায়া হবে না। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আইয়ান কদ্দা ফাআকামা, হঠাৎ দুইজনে দেখলো একটা দেয়াল পড়ে যাওয়ার উপক্রম, খজির ওই দেয়ালটাকে সুন্দরভাবে ঠিক করে দিল। কোন এলাকার দেয়াল? যে এলাকার মানুষ কিচ্ছু খাওয়ায় নাই। তো দেয়াল যখন ঠিক করে দিল, মুসা নবী বললেন এরাম করে কিছু খাওয়াইল না, এদের দেয়ালটা ঠিক করে দিলেন। লাউ শিতা লাতাখাসতা আলাইহি আজরা, চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা কিছু খাইতে রাইতে পারতাম। খজির বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমার আপনার মাঝে এটাই পার্থক্য, আমি আপনাকে এখন ব্যাখ্যা করব যেই বিষয়ের এতক্ষণ ব্যাখ্যা দেই না, আর যেই বিষয়ের ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেন নাই। সাউনাব্বিউকা, আপনাকে জানাবো বিতাউবিলি মা, ওই জিনিসের ব্যাখ্যা লাম তাসতাতি আলাইহি, যেই বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারে সবর ধৈর্য ধারণ করতে পারেন নাই, এই জিনিসের ব্যাখ্যা এখন আপনাকে আমি শোনাব। এবার বলতে লাগলেন আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বা, ওনা আপনাদের পরীক্ষা নেওয়া দরকার। এবার কয়টা ঘটনা ঘটছে? 1 নম্বর জাহাজ, 2 নম্বর মেরে ফেলছে, 3 নম্বর দেয়াল ঠিক করা, এই তিনটা। মুসা নবী তিনোটার ক্ষেত্রেই প্রথমটা বলছে আপনি খারাপ কাজ করছেন, মানুষগুলো ডুবে মরবো না, নৌকা ছিদ্র করছেন। আরেকটা বললো একটা ছেলে অসহায়, কত মাসুম বাচ্চা, এরা আপনি মাইরা ফেললেন, এটা কোনো কথা? আরেকটা
আর আম করে খাওয়াইলো না, আপনি দেয়াল ঠিক করলেন, কিছু টাকা পয়সা পারিশ্রমিক হিসাবে নেওয়া তো জায়েজ ছিল, নিতেন আমাদের খাওয়ার ব্যবস্থা। তো এবার ব্যাখ্যা শুরু করলেন। এক নম্বর, ওই আগে আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, এলেম শিখতে হইলে কি লাগে? ধৈর্য। এক নম্বর, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا جهازتا سيلو فكانت لمساكين قائد جن وشوهاي مانوشير يعملون في البحر جرا شمدر كاس کرتو اي جهاز چالايا تارا خايتو اي نئي تادر جيبكا اوبر جنر ایک مطر مطر فأردت أن أعيبها امي ايتاك دوش جكتو کري ديتے چاہیلام کیا نو جانو প্রত্যেক ভালো ভালো জাহাজ গুলাকে ওই বাদশাহ চিন্তাই করে নিয়ে যায়, আমি এটারে ছিদ্র করে দিলাম, এটা এখন দুর্যুক্ত হয়ে গেছে, এটা আর ভালো নাই। বাদশাহ যখন দেখবে এটার মধ্যে দোষ আছে, এটা আর চিন্তাই করে নিবে না, তখন বাদশাহ ওই দলুর জলদস্যু যারা আছে, তার ডাকাত দল যারা আছে, তারা যখন জাহাজ আর নিতে পারবে না, এই ডাকাতি করে যখন চলে যাবে, তখন এই মাঝিরা নৌকার মালিকরা ছিদ্রটা বন্ধ করে আবার এই জাহাজ দিয়া জীবিকা উপার্জন করতে পারবে। তাহলে কাজটা কি খদির ভালো করছিল না খারাপ? ভালো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, একটা মানুষ মেরে এলেছেন, এটা কেমন কথা? খজির জবাব দিলেন, আম্মাল গোলামু, যে ছেলেটাকে মারলাম, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার দুই বাবা বাবা মা এরা ছিল ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যে এই ছেলে যখন বড় হবে, আইয়ুর হিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, এই ছেলে তাদেরকে বাধ্য করবে নাফরমানি করতে, কুফরি করতে বাধ্য করবে, ও নিজেও কাফের হবে। এজন্য আমি চিন্তা করলাম এরে যদি আমি হত্যা করি, এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান দান করবে যে সন্তানটা হবে নেককার, ভালো একজন সন্তান হবে, যে সন্তান মা বাবারে খারাপ কাজে নিবে না। তা এটার আমি মেরে ফেলছি, এটা থাইকা কোনো লাভ নাই, কারণ এটা সারা জীবন অকর্মণ্য থাকবে, এটা কাফের থাকবে। আল্লাহ একটা বিদ্যার মাধ্যমে আমারে জানায়া দিয়েছে যে এটা হবে কাফের, তা আমি এটা হত্যা করলাম। আপনার চোখে দেখতে মনে হয়েছে এটা হত্যা, আসলে আল্লাহ তো আমাকে জানায়া দিয়েছে এই ছেলে কেমন হবে, এই জন্য হত্যা করলাম। বাস্তবিক অর্থে তাফসিরকারকরা লেখেন, এই সন্তান হত্যা করার পরিবর্তে ওই দম্পতিকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন, এই কন্যার বংশ থেকে 11 জন নবী আল্লাহ বানাইছে। মুসা নবী, আচ্ছা বুঝতে পারলাম, দেয়ালটা ঠিক করছেন, খানা টানা কিছু খাওয়ায়নি। খজির বললেন, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইন ফিল মাদিনা, এই দেয়ালটা যে ঠিক করলাম, এই দেয়ালটা আলী গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা, ওয়া কানা তাহতাহু কানজুল্লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের সঞ্চিত সম্পদ ছিল এই দুইটা এতিম বালকের, এই দুইটা এতিম সন্তানের। দেয়াল যদি একবারে পড়ে যাইতো আর খাজানাগুলা যদি অন্যান্য কেউ দেখতো চুরি করে নিয়ে যাইতো, আমি আল্লাহর কাছ থেকে বিদ্যার মাধ্যমে জানতে পারলাম এটার নিচে ধনভাণ্ডার আছে, দেয়ালটা এখন লাগায়া দেই। তো আল্লাহ পাক রব্বুর আলামিন চাইলে ফারাদা রব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রব্বিক, তারা যখন বড় হবে তখন রমার রবের রহমতের মাধ্যমে তারা তাদের এই সঞ্চিত ধনভাণ্ডারটা নিয়ে যেতে পারবে। এখন তারা ছোট মানুষ, এখন যদি এরা উন্মুক্ত হয়ে যায়, অন্য মানুষ তাদের সম্পদটা মেরে দিবে, এরা বড় হওয়ার পর তাদের সম্পদটা আল্লাহর রহমতে আল্লাহই পাওয়ার ব্যবস্থা করে দিবে। বলেন তো তিনটা কাজ, প্রথমে দেখতে আমাদের কাছে কি মনে হয়েছিল, কিন্তু আসলে তিনটাই কি বলেন তো ভালো, কিন্তু আবার এই কাম আপনারা করতে যায় না, যারে হোক মাইরা লেবেন মাইরা কবেন, আমি জানতে পারছিলাম হ্যাঁ মারা ঠিক আছে, বিষয়টা আবার কিন্তু এরকম না, এই বিদ্যা আমার আপনার নাই, এটা এই বিদ্যা, এটা আলাদা এক বিদ্যা ছিল। এখন আপনি একজনে আপনার একজনে গিয়া কি করলেন, লঞ্চে উঠলেন 10 তলা, আপনি নিচে ভুটা করে দিলেন না, আপনি কি করলেন, আমি জানতে পারছি এখানে বিশাল বড় এক টিভি এই লঞ্চে খাইয়া ফেলবে, এইগুলা করেন না কিন্তু।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়টা বুঝাইতে চাইলাম বলেন তো এলেমের প্রতি একজন নবীর আগ্রহ ধৈর্য কি পরিমাণ থাকলে তিনি বেচাইন পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ বলছে আপনার চেয়ে বড় জ্ঞানী আছে বাস ওই জ্ঞানীর থেকে জ্ঞান আহরণ করার জন্য তিনি বীর হয়ে বললেন আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করার জন্য আগ্রহ ধৈর্য সবগুলা যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন এইখানে আমরা যারা আসলাম বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা যারা আসেন একটা হাদিস আপনারা মনে রাখবেন ইবনে মাজাহ কিতাবের নাম মুকদ্দিমায় হাদিসটা আসছে 223 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবিদ দারদা ফি মসজিদি দিমাশক আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা এটা কি এটা কি মসজিদ তো আমার একটা মসজিদ দামেস্কের মসজিদে রাসূলের সাহাবী আবু দারদার পাশে বসা জাআহু রাজুলুন মিনাল মাদিনা মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মসজিদে বসা এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে মদিনা থেকে প্রত্যেকে মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের উপরে প্রায় 1200 কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী তো যে ব্যক্তিটা আসছে আবু দারদার কাছে আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন দেখার পর ওই লোকটা আবু দারদাকে বললেন আমি আপনার কাছে এসেছি মদিনা থেকে লি হাদিসিন বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা গুরুত্ব দিয়ে শুনেন আমি আপনার কাছে আসছি মদিনা থেকে শুধু একটা বিষয়ে যাচাই করার জন্য কয় কি বিষয় একটা বিষয় যাচাই করার জন্য কি একটা হাদিস কি হাদিস যে হাদিসটা আমি জানি রসুল বলেছেন আর আমি শুনলাম ওই হাদিসের বর্ণনাকারী নাকি আপনি আবার বলছি আমি মদিনা থেকে আসছি একটা হাদিস আমি শুনেছি জেনেছি মুখস্থ করেছি আর এই হাদিসটা আমার কাছে পৌঁছেছে আর আমি জানতে পারলাম হাদিসের বর্ণনাকারী সাহাবি নাকি আপনি আমি শুধু যাচাই করতে আসছি আসলে এই হাদিসটা নবী বলছে কিনা এটা জানার জন্য এই হাজার কিলোমিটারের উপরে রাস্তা সফর করে আসছি একটা মাত্র হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন সাহাবি নিজে অবাক তিনি বলতেছেন আমা জাআ বিকা তিজারাহ তুমি কি কোনো ব্যবসায়ী প্রয়োজনে এখানে আসো নাই কয় না আমি কোনো ব্যবসায়ী প্রয়োজনে আসি নাই কয় ওলা মা যা আবিকা হয়রুহু আচ্ছা তুমি কি ব্যবসা ছাড়া অন্য কোনো প্রয়োজন বা এই হাদিস ছাড়া অন্য কোনো প্রয়োজনে আসনি বা বিশ্বাস করেন আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি শুধু একটা হাদিস যাচাই করতে আসছি কয় কোন হাদিসটা কয় আপনি নাকি রসুলের থেকে হাদিস বর্ণনা করেন এটা কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من سلك طريقا يلتمس فيه علما سخر الله له طريقا الى الجنه رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে বিদ্যা অর্জন করার জন্য এলেমের পথ অবলম্বন করে বিদ্যা অর্জন করতে যায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা সহজ করে দেয় ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা লিখছেন সহজ করার অর্থ কি আপনারা যত জায়গায় জুমার নামাজ পড়তে যাবেন জুমার নামাজের আগে বয়ান হয় বাসা থেকে নিয়ত করে যাবেন আজকে জুমার আগে যে বয়ান হবে এখানে আমি বিদ্যা অর্জন করব এলেম অর্জন করব কোন মাহফিল তাফসির মাহফিল ইসলামী মাহফিল মাদ্রাসার মাহফিলে যাওয়ার আগে নিয়ত করবেন আমি কিছু জ্ঞান অর্জন করব ইসলামের কিছু জ্ঞান অর্জন করব এই যে আপনি রাস্তা অতিক্রম করে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাগুলা মেপে রাখবেন কিয়ামতের ময়দানে যেই পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করেছেন এই পরিমাণ কমায়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন দুনিয়াতে বেশি গেছেন আল্লাহ ওখানে কমাবেন তো কয় এই হাদিসটা আমি শুনছি যে আপনি নাকি রসুলের থেকে বলেন আবু দারদা কয় হ্যাঁ নবীজি এই হাদিস বলছে এখন এই মাদ্রাসার ছাত্র যারা হবে হেফসখানার তারা যখন এখানে পড়তে আসবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম
তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে যে ছাত্রগুলো হাইটা যায়, অনেক সময় দেখবেন নীল ড্রেস থাকে, সাদা ড্রেস, এই বাচ্চাগুলারে কখনো বইলেন না যে মা বাবার কোনো কাম পায় না এখানে দিছে, না না এদেরকে একটু শ্রদ্ধা করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতা করবেন, একটু দুষ্টামি করলো খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকায় না, একটু মাথায় হাত পুষা দিয়ে যে বাবা থাক দুষ্টামি করো না, এরকম বললেন না, ছি ছি এমন করে কেন, একটা বাচ্চা ছেলে 7-8 বছরের রাস্তায় দুষ্টামি করতেই পারে, এই জন্য অন্য দৃষ্টি দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মালাইকাতাল্লা তাদউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এলেম অন্বেষণ করে যে বাচ্চাগুলো মাদ্রাসায় আসে, যে ছাত্ররা মাদ্রাসায় আসে, তারা যে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা তাদের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছায়া দেয়, আমাদের ডানার উপর দিয়ে তুমি চলো। তাহলে আমরা বাঁকা চোখে তাকাবো তাদের দিকে? মায়ার করে তাকায় বিশ্বাস করে কত বাচ্চা ছেলেরা আমার সামনে দুষ্টামি করে রাস্তা কাটে, কেউ ধমক দিলে আমি বলি মা বুঝাই দে ভাই এদেরকে ধমক দিয়ে না, এদের প্রতি এরকম রূঢ় আচরণ করেন না, বাচ্চা মানুষ বুঝে না। তাহলে আমরা ইনশাল্লাহ একটা জাতি হচ্ছে, আমরা বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করতেই পারে, এই জন্য খারাপ দৃষ্টিতে তাকাবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন আকাশের চন্দ্র, আকাশে যত নক্ষত্র আছে, আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, একজন আবেদ যে আল্লাহর ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায়, যেমন কোটি কোটি নক্ষত্রের যে চন্দ্রের মর্যাদা, যেমন রসুলকে একজন আবে যে ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা ওই নক্ষত্রের তুলনায় চন্দ্রের মর্যাদা যেমন। অন্য বর্ণনা আসছে কি ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামাআকুম ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, বলেন আমার সাথে আলেমগণ, নবীদের ওয়ারিস। আপনারা ওয়ারিস হন কিসের? স্বর্ণ রূপা টাকা পয়সা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا, নবীগণ স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না, ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবীগণ এলেমের উত্তরাধিকার বানায়, নবীগণ কিসের উত্তরাধিকার বানায়? এলেমের উত্তরাধিকার বানায়। এজন্য আপনার এলাকার ইমাম, আপনার এলাকার খতিব, আপনার এলাকায় মাদ্রাসার উস্তাদ, তাদেরকে মহব্বত করবেন এই সূত্রে যে তাদের মধ্যে নবীগণের মিরাস আছে, নবীরা যে মিরাস রাখছে সেই মিরাস আল্লাহ তাদের সিনায় রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীদের রেখে যাওয়া মিরাস মান আখাযাহু, যারা গ্রহণ করে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, তারা সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, উলামাদেরকে নবীগণ স্বর্ণরূপার মিরাস, স্বর্ণরূপার উত্তরাধিকার বানাইছে, নবীরা আলেমদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে, তাহলে কোরআন সুন্নার উত্তরাধিকার বানাইছে, তাহলে নবীগণ তাদের বিরাস যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের অন্তরে ওলামাদের প্রতি আজমত মহাব্বত তৈরি করে দেন। তাহলে এলেম অর্জন করার জন্য আমরা যে দূর থেকে আসি, আমাদের লস না লাভ? দেখছেন দূর থেকে এসে যে হাদিসটা, এই লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এলেম আমরা অর্জন করব যারা, জ্ঞান অর্জন করব যারা, এটা মাদ্রাসার ছাত্র হন অথবা মসজিদের জুমার আগের বয়ান হন, ওয়াজ মাহফিল হোক, চারটা বিষয় মাথায় রেখে আমরা জ্ঞান অর্জন করব। বলেন কয়টা? প্রথমে বলবো চারটা, এরপরে ব্যাখ্যা দিব। 1 নম্বর পরিশুদ্ধ নিয়ত, বলেন
তাহলে আমরা এলেম অর্জন করব প্রথম যে বিষয়টা মাথায় রাখব কি দুই নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমি এলেম অর্জন করব করার পর আমি আমল করব এর বিনিময় বেনিফিট আমি আল্লাহর কাছে পাবো মানুষ কি বলবে যে আমার দেখার সময় নেই তিন নাম্বার ইখলাসের সাথে বলেন চার নাম্বার রিয়া মুক্ত তাহলে আমরা শুধু এলেম অর্জন না যত এবাদত বন্দিগি যা করব সব এবাদত বন্দিগিতে কয়টা বিষয় মাথা রাখবো এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত শুধু পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া তিন নাম্বার ইখলাসের সাথে চার নাম্বার রিয়া মুক্ত মনে থাকবো ইনশাআল্লাহ তাহলে বলেন এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত সহিহ বুখারীর এক নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর পরিশুদ্ধ নিয়তের উপর আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি এই কথা বলাটা আমার মুখের কাজ আমি আপনাদের সামনে যদি সত্য কথা বলি এই সত্য কথা বলাটা আমার মুখের ভালো কাজ খুব বুঝেন আমি আপনাদের সামনে এখন যে কথা বলতেছি এটা যদি সত্য কথা হয় এই সত্য বলাটা আমার মুখের ভালো কাজ দিলে যদি আমি নিয়ত করি পরিশুদ্ধ নিয়ত যে আমি যে জনগণের সামনে আমার এই ভালো কথাটা বললাম তার মানে আমি মুখের একটা ভালো আমল করলাম আমার এই আমলের পিছনে পরিশুদ্ধ নিয়ত আল্লাহ মানুষের সামনে যে আমি আমার এই ভালো আমলটা করতেছি এই জন্য আমার নিয়তটা কিন্তু পরিশুদ্ধ কলবে নিয়ত পরিশুদ্ধ আর আমলটা যদি সঠিক হয় আল্লাহ কবুল করবে তাহলে এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত নিয়তের ক্ষেত্রে আবার চারটা নিয়ত বিশেষভাবে করব বুঝছেন কিন্তু বাচ্চা দিতেছে নিয়তের ক্ষেত্রে আবার কয়টা নিয়ত প্রথমে তো চারটা ওই চারটা না এই প্রথম চারটার প্রথম যে হেডলাইনটা এটার মাঝে আবার চারটা নিয়ত করব কয় ধরনের এক নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনের সমস্ত এবাদত বন্দিগি করব এলেম অর্জন করব আমল করব সব কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন জাআ রাজুলুন ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আফারাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াজ-জিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আমি আপনার কাছে জানতে চাই এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে যাওয়ার পর আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছে জিহাদ দ্বারা তার উদ্দেশ্য হলো পুণ্য কামাই করা আর নাম ফুটানি করা কয়টা উদ্দেশ্য কয়টা এক নাম্বার আল্লাহর কাছ থেকে পুণ্য পাবে দুই নাম্বার নাম ফুটানি যে মানুষ জানবে আমি বড় এক বাহাদুর মুজাহিদ ছিলাম তাহলে ওই উনি জিহাদ করছে কয় নিয়তে এক নাম্বার প্রতিদান দুই নাম্বার অজিক্র মানুষ আমার নাম কাম স্মরণ করবে আমাকে লম্বা সময় মানুষ আমাকে স্মরণ করবে যুগের পর যুগ আমাকে ভুলে আমাকে মানুষ মনে রাখবে এই নিয়তে জিহাদ করছে মা লাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর তার সওয়াব কি হবে আপনার কাছে জানতে চাই ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু কই কিচ্ছু পাবে না সে নাউজুবিল্লাহ আমি আপনাদের সামনে বয়ান করতেছি প্রথমত বয়ানে আমার নিয়ত আল্লাহ বয়ান করে দুইটা মানুষ যদি হেদায়ত হয় এই নিয়তে যে এই মানুষটা হেদায়ত হলে আমার জান্নাতে যাওয়ার কারণ হবে আর আমার জন্য যুগের পর যুগ মানুষ মনে রাখে আরিফ বিন হাবিব বলতে একজন ছিল শেষ জি শেষ আমি বলছি শেষ এই যে আমার এই বয়ানে কাজ হবে না শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই নিয়তে জেহাদ করলো সে আল্লাহর কাছে প্রতিদানও পাবে আবার তার নাম কাম মানুষ আলোচনা করুক সে কিচ্ছু পাবে না যিনি প্রশ্ন করছে উনি অবাক হয়ে আদাহা সালাস আমার রদ প্রশ্নটা আবার তিনবার রিপিট করছে হুজুর কিচ্ছু পাইবো না সে তো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করছে হুজুর কিচ্ছু পাবে না দুইবার হুজুর কিচ্ছু পাবে না নবীজি বললেন না কিচ্ছু পাবে না এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো ভালো করে মনে রাখবা ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে আর এটার দ্বারা আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হবে ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না তাহলে আল্লাহর জন্য আমল আর আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হলেই ওটা আল্লাহ কবুল করে নেবেন তো বলেন আজকে থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগী আমি সুন্দর করে নামাজ পড়ব আমি বিশুদ্ধ তেলাওয়াত করব আমার নামাজটা অনেক সুন্দর করব এই সব কারে দেখানোর জন্য করব নাকি এরকম হুজুর নামাজ পড়মু সব পাবো আর দশজন বলবে এহ কি সুন্দর নামাজ রে নাকি না আমি সুন্দর নামাজ শুধু রবকে দেখাবো হ্যাঁ কেউ যদি আমার নামাজ দেখা প্রশংসা করে এটা তার ব্যাপার ও এটার একটা হাদিস আছে মনে পড়ে গেছে এক সাহাবী কয় হুজুর আমার যদি নিয়ত না থাকে প্রশংসা কামানো তাইলে কি হবে রসুল কয় তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও যদি জনগণ প্রশংসা করে সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনুগ্রহ না না বুঝাইতে পারিনি আপনি ভালো আমল করছেন তো এক সাহাবি কয় হুজুর আমল কইরা যদি আমার এই নিয়ত না থাকে যে মানুষ আমারে প্রশংসা করবে না মুসলিম শরীফের হাদিস রসুল কয় তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও তুমি নামাজ সুন্দর মতো আল্লাহকে খুশি করার জন্যই পড়তেছ তোমার নিয়ত আল্লাহকে দেখানো তোমার নিয়ত আল্লাহর কাছ থেকে পাওয়া এরপরও মানুষ প্রশংসা করছে যে ওনার নামাজ অনেক সুন্দর রসুল কয় যদি মানুষ না চাইতেও প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকেই তুমি পুরস্কার পাইছো হাদিসে কি আসছে জানেন হাদিসে আসছে যে এটা হলো তোমার আজিল উবুশরাল মুমিন এটা দুনিয়াতে তোমার নগদ পুরস্কার তাহলে কথাটা ভালো করে বুঝেন আমাদের দেশের কেউ যদি ভালো কাজ করে ভালো আলোচনা করে ভালো ওয়াজ করে ভালো কিছু করে অনেক মাদ্রাসা করছে করার পর তার নিয়ত আল্লাহকেই খুশি করা কিন্তু আপনারা তার প্রশংসা করতেছেন রসুল বলেন এটা হলো তার দুনিয়ার নগদ পুরস্কার কারণ সে তো প্রশংসা চায় নাই তোমরা করছো কেমন যেন আল্লাহ তোমাদেরকে দিয়েই প্রশংসা করিয়েছেন দুটা পার্থক্য বুঝেছিনি মানে আমার নিয়ত প্রশংসা কামাই করা হবে না বাকি মানুষ করলে এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নেওয়া আশা করি আমি বুঝাইতে পারছি কিন্তু না পারলেও আল্লাহ যেন সঠিক বুঝদান করে দেবেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না ওই লোক পুণ্য পাবে না না ওই লোক কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না কারণ লোকটার নিয়তেই ছিল মানুষ তার প্রশংসা করুক এই জন্য সে কিচ্ছু পাবে না তাহলে বলেন তো নিয়ত জানি আবার কয় ধরনের এক নাম্বার কারে খুশি করা আল্লাহকে খুশি করা নিয়ত করা দুই দ্বিতীয় নিয়ত আমি যা শিখব যা জানব এই অনুযায়ী আমল করব আমি যা জানব এই অনুযায়ী কি করব আমল করব এন খতিব সাহেব মিম্বর থেকে বলল সুদ খাওয়া হারাম সুদ খাওয়া আপনি এই নিয়তে বসতে হবে যে আজকে আমাকে যা যা বলবে যেইগুলো হারাম আমি হারামগুলা বর্জন করব যেইগুলো হালাল হালালগুলা ধরব এখন আপনি বিদ্যা অনুযায়ী যদি আমল না করেন তিরমিজি শরীফের বর্ণনা ২৪১৬ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন لا تزول قدما ابن ادم حتى يسال عن خمسين আদম সন্তানের দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোথায় কাটিয়েছে ভাইও দরজা লাগায়া মা বাবার আড়ালে মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়েন না আপনার জীবনটা নষ্ট করে দিয়েন না ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গুনাহ করে দুনিয়া আখেরাত বরবাদ করে দিয়েন না আল্লাহ প্রশ্ন করবে কেয়ামতের মাঠে দুই নাম্বার যৌবন তুমি কোথায় কাটিয়েছো রাত ১২টার পর একটা দুইটা তিনটা পর্যন্ত দরজা বন্ধ করে মা বাবা ভাবতো তুমি পড়াশোনা করছো ইন্টারনেটে তুমি যা করেছো আমি আল্লাহ তো দেখছি বলো কি করছো দুই নাম্বার যৌবন তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনা কাসাবা সম্পদ তুমি কোত্থেকে কামাই করেছো চার নাম্বার ওয়ফিমা আনফাকা ওয়ফিমা আনফাকা কোথায় খরচ করেছেন এবার আমার সাথে দুইটা বাংলা বলেন বলেন হালাল পথে আয় হালাল খাতে ব্যয় তিন নাম্বার প্রশ্ন হবে হালাল পথে আয় করেছো চার নাম্বার প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছো এটা হলো তিন আর চার প্রশ্ন এখন আপনি তিন নাম্বার হালাল পথে আয় করেছেন চার নাম্বার জুয়া খেলছেন মানে হালাল পথে আয় করছেন কিন্তু চার নাম্বার খাতটা জুয়া আপনি জুয়া খেলছেন তাহলে কিন্তু হলো না তিন নাম্বার কোন পথে সম্পদ কামাই করছো চার নাম্বার কোন খাতে ব্যয় করেছো তাহলে যেই পথে কামাই করেছেন এটাও হতে হবে হালাল আর যেই খাতে ব্যয় করেছেন এটাও হতে হবে কি হালাল
পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করছো কিনা। শুক্রবার দিন মসজিদে গিয়ে যে হুজুরের বয়ান শুনতা, বয়ানগুলো আমল করছো ঠিক মতো? এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না। তাহলে বলেন তো, নিয়তের মধ্যে আবার কয় প্রকারের নিয়ত করব? এক নাম্বার কারে খুশি করা, দুই নাম্বার এলেম অনুযায়ী আমল করা, তিন নাম্বার আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব এই নিয়তে জানবো। আমরা যা জানবো অন্যের নিকট তাবলিগ করব, প্রচার করব এই নিয়তে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, বি রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, হে রসুল, আপনি প্রচার করেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে। তাহলে প্রচারের দায়িত্বটা নবীকে দিয়েছেন কে? এবার নবী আমগরে কি কয় দেখেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, ও আমার সাহাবারা, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও প্রচার করে দাও। বলেন, নবীকে প্রচার করার হুকুম করেছেন কে? আর আমাদেরকে একদম সমষ্টিগতভাবে সবাই একসাথে একদম সব মুসলমান উম্মতকে প্রচার করার হুকুম করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু, প্রচার করো, বাল্লিগু, প্রচার করো। আল্লাহ করলেন রসুলকে হুকুম, রসুল আমাদেরকে বললেন, শোনো, আমার দায়িত্ব কিন্তু তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা নবী হবা না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, যে দিনের দাওয়াতের দায়িত্ব, এটা তোমরা কিন্তু পুরা দুনিয়াতে প্রচার করবা। নবী হবে না, কিন্তু নবীওয়ালা দায়িত্বটা প্রচার করা। এখন দেখেন, বিদায় হজের ভাষণে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাজা, সাহাবীরা আজকে কোন দিন? সবাই চুপ। আজকে যে জিলহজের 10 তারিখ, নবীও জানে আজকে কোরবানির দিন, এই জন্য আমরা চুপ রয়েছি, নবীও তো জানে আজকে কোরবানির দিন। আমরা মনে করলাম আজকের নাম মনে হয় পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহ, আজকে কি কোরবানির দিন না? তো সাহাবীরা বললেন, জি হুজুর, আজকে কোরবানির দিন। এরপরে বললেন, আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? আচ্ছা বলেন তো, কোরবানি আলেম সারা অন্যরা বলেন, কোরবানি কোন মাসে হয়? মাশাআল্লাহ, জিলহজ মাসে। তো সাহাবীরা কয়, এটা যে জিলহজ মাস নবী তো জানে। আমরা চুপ রইলাম, হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাব্বিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম নবী মনে হয় অন্য কোনো নাম রাখবে। রাসূল আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম, জি হুজুর, জিলহজ মাস। এরপরে বললেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? তো মক্কা শহর কে না চিনে, নবীজির জন্মভূমি মক্কা। তো সাহাবায়ে কেরাম বলে, আমরা চুপ রইলাম, আমরা তো জানি এটা মক্কা, নবীও জানে, ভাবলাম নবী কি অন্য কোনো নাম রাখবে কিনা। নবী বললেন, এটা কি পবিত্র শহর মক্কা না? এটা কি বালাদে হারাম না? তো সাহাবিরা বলে, জি হুজুর, এটা বালাদুন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম আলাইকুম হারামুন আলাইকুম ওয়া ফি রিওয়ায়া আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা, আজকে কোরবানির দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে এই দিন সম্মান যেমন, এই মাসের সম্মান যেমন, এই এলাকার সম্মান যেমন, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটানো, এক মুসলমান আরেক মুসলমানের অপমান করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য এই মক্কার মতো পবিত্র আর সম্মানিত ঘোষণা করলাম, একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, মানে পবিত্র, কেউ কারো রক্তপাত ঘটাইবা না, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র, কারো সম্পদ লুণ্ঠন করবা না, একজনের কাছে আরেকজনের ইজ্জত পবিত্র, কারো ইজ্জত তোমরা হরণ করবা না, এই শহর এই দেশ আর এই দিনের মতো আমি মুসলমানের এই তিনটা অধিকার সম্মানিত বলে ঘোষণা করলাম। এটা বলা আমার উদ্দেশ্য না। রসুল বয়ান দেওয়ার পর বললেন, তোমরা সবাই বয়ানটা শুনছো তো? রসুল সবাই শোনাইলেন, শোনানোর পর বললেন, আলা হাল বাল্লাকতু, এই শোনো, আমি কি আমার দায়িত্ব পালন করছি? সাহাবীরা কয়, জি হুজুর, পালন করছেন। আবার বললেন, আমি কি পালন করছি? বললেন, হ্যাঁ। রসুল এইভাবে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার সাহাবীরা বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করেছি। এবার সাহাবীদেরকে বললেন, আমি তো দায়িত্ব পালন করেছি, তোমাদের তো দায়িত্ব আছে কি? আলা ফাল্লিউবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা উপস্থিত যারা আছো তোমাদের দায়িত্ব আমার কাছ থেকে যা জানলা অনুপস্থিত যারা আছে তাদেরকে পৌঁছায় দেওয়া, তাদেরকে জানায় দেওয়া।
এখন আপনাদের এইখানে কি আজকে এলাকার সবাই আসছে? তো এখানে যা শিখবেন, যা জানবেন, ঘরের বিবির কাছে, মেয়ের কাছে, শাশুড়ির কাছে, নিজের কন্যার কাছে প্রচার করার দায়িত্ব কার বলেন? আমাদের। কার? তাহলে তিন নম্বর নিয়ত, আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, বিশেষ করে আমাদের ঘরে প্রচার করব। চার নম্বর নিয়ত, লেখনী শক্তি আল্লাহ যাদেরকে দিছে কলমের মাধ্যমে একটু লেখা প্রকাশ করব কথাগুলো। যেমন আপনারা ফেসবুক চালান, ফেসবুকে উল্টা পাল্টা কিছু না লেখা, ভালো কিছু জানলেন এটা ফেসবুকে লিখে দেন, হয়তো একটা লোক এটা পড়ার কারণে যদি হেদায়েত পেয়ে যায়, হতে পারে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে উল্টা পাল্টা কিছু না লেখা, উল্টা পাল্টা ঝগড়া, এই যে ফেসবুকে ঝগড়া না লাগানো, ঠিক না? দুই আলেমের মাঝে ঝগড়া না লাগানো, দুই আলেমের বক্তব্য কাট করে ঝগড়া না লাগানো, ওইগুলো আসলে অন্যায়। এগুলা কি বলেন তো? অন্যায়, আসলে অন্যায়, এগুলো মারাত্মক অন্যায়, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আসল কথায় আসি, আবার কয় জিনিস মাথায় রাখতে হবে? এক নম্বর নিয়ত, নিয়তের মধ্যে আবার কয় ধরনের নিয়ত? এটা তো হলো তো প্রথম যে চারটা, আবার এক নম্বর নিয়ত, দুই নম্বর মনে আসেনি, বুঝলে গেছেন? আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, বুঝলেন? আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা কেমন? আমি এখানে বিদ্যা অর্জন করতে যাব, এটা অর্জন করার পর আমি আমল করব, অথবা এখানে এই মসজিদে আসাটাই সওয়াব, এখানে যে বসে আছেন এটাই সওয়াব, এখানে আপনারা বসে আছেন এটাই সওয়াব। বুখারীর বর্ণনা, ফেরেশতারা আমাদের পুরা মসজিদটা ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। তো আল্লাহ পাক লম্বা হাদিস, আল্লাহ শেষের দিকে বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা নিয়ত ভালো করে আইসা বসছে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। কে মাফ করবে আমাদেরকে? তিন নাম্বার কি ছিল? ইখলাস। তিন নাম্বার কি ছিল? ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, মাল ইমান, হুজুর ইমান কি জিনিস? নবীজি বললেন ইখলাস। এক কথায় হুজুর ইমান কি জিনিস? রাসূল কয় ইখলাস। বলছে মাল ইমান, হুজুর ইমান কি? রাসূল কয় ইখলাস, ইমান হলো ইখলাস। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, সালাসুল্লাহ ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন, তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন সব আমল ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করে না। দুই, ওয়ান নসিহাতুল গুলাতিল মুসলিমিন, মুমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করবে না, উপদেশ দিতে সে সুন্দরভাবে উপদেশ দিবে মুসলমান শাসকদের। তিন নাম্বার হল জুমুল জামাআ, দলবদ্ধভাবে হয়ে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো খেয়ানত করবে না, সে চাইবে আমি যেন দলবদ্ধভাবে হয়ে জান্নাতি দলের সাথে, মুসলমানের বৃহৎ জান্নাতি দলের সাথে থাকতে পারি, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর মুমিনের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। তো এক নাম্বার ইখলাস, বলেন তো কি? তাহলে ইখলাসের ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো কি করতে পারে না? খেয়ানত করতে পারে না। আচ্ছা, ইখলাস নিয়ে আরেকটু কথা শেষে বলবো, আমি না বললে আমারে মনে করায় দিন, যদি না বলি একটু সামান্য একটু কথা বলবো। আচ্ছা, তাহলে এটা গেল তিন নাম্বার ইখলাস। চার নাম্বার, চার নাম্বার কি ছিল? হ্যাঁ, মানুষকে দেখানো যাবে না। তিরমিজি শরীফের 1382 নম্বর হাদিস, লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আমি আগেও বর্ণনা করেছি, আপনাদের অনেক ইউটিউবার মাশাআল্লাহ আবার ভালোভাবে কাজও করে মাঝে মাঝে, শেখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারি আর আমার একটা বয়ান, তিনজনে আমরা এই হাদিসটা বিভিন্ন সেমিনারে বয়ান করছি, এরা আবার কেমনে জানি তিনজনের বয়ান এক জায়গায় নিয়ে আসছে, এটা সুন্দর হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনিও এই হাদিসটা বর্ণনা করছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আরও ওলামায়ে কেরাম করছেন, তো এই তিনজনেরটা আবার এক জায়গায় আছে, এটা আবার ঠিক ছিল, এটা দেখলাম মানুষ দেখতেছে, আবার মানুষ অনুপ্রাণিত হচ্ছে, হ্যাঁ ঠিকই এই হাদিসটা যে রিয়া করা যাবে না কোনো আমলের কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে, এই আবু হুরায়রা যে হাদিস বলতে গিয়ে, ওই যে আপনার চার চারবার বেহুশ হয়েছে, আপনারা জানেন এই হাদিসটা আমি বর্ণনা করছি, পুরোটা হাদিস চার চারবার বেহুশ হয়েছে, হাদিসের একটা অংশ এরকম যে কেয়ামতের ময়দানে আল্লাহ শহীদকে ডাকবে, আলেমকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীলকে ডাকবে, তো আলেমকে ডাইকা বলবে, আলেম সাহেব, আলাম ও আল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীরে যে বিদ্যা আমি দিয়েছি, আমার নবীর উপর যে কোরআন দিয়েছি, আমার নবীর থেকে কোরআন হাদিসের বিদ্যা আমি কি আপনাকে শিক্ষা দেই নাই? নবীকে যে কোরআনের বিদ্যা দিলাম আর নবী কোরআনের বিদ্যাটা ব্যাখ্যা করেছে হাদিস দিয়ে, এই কোরআন হাদিসের বিদ্যা কি আমি আপনাকে জানাইনি? আমি কি তোমাকে জানাইনি? আলেম বলবে বালা, হা রব আপনি জানাইছেন। আল্লাহ বলবে ফামাজা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা জানানো হয়েছে এ অনুযায়ী আমল করছো তুমি?
তো উনি বলবে আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি রাত সকাল সন্ধ্যা সর্বদা আমল করতাম, দিনের বেলা ছাত্রদেরকে হাদিস পড়াইতাম, রাতের বেলা মানুষের সামনে বৈশা বৈশা হাদিস শোনাইতাম, কোরআন শোনাইতাম। আল্লাহ আল্লাহ বলবে সব ঠিক আছে, তুমি যে এগুলো করতা আমি তো জানি, কারে খুশি করতে করতা এটা বলো। ওই বান্দাকে আল্লাহ বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি কোরআন হাদিস শিক্ষা প্রচার করতা, দিনে রাতে প্রচুর প্রচার করতা, তোমার টার্গেট ছিল জনগণ যেন তোমাকে বড় বক্তা বলে, বড় ওয়াইজ বলে, বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় শেখুল হাদিস বলে, তোমাকে যেন বলে সে বাংলাদেশে একমাত্র একজন। এইগুলা কামাই করার জন্য তুমি জনগণের সামনে ছাত্রদের সামনে তুমি এইগুলা প্রচার করছো, আমারই খুশি করার জন্য করো নাই, যাও জাহান্নামে যাও। সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে মানুষকে দেখা যায় যে টার্গেট অমকে আমাকে এটা বলবে সেটা বলবে। এই জন্য আপনারা দোয়া করবেন, যারা আপনাদের সামনে বয়ান দেয় বক্তৃতা দেয় সব সময় তাদের জন্য দোয়া করবেন যে তাদের প্রত্যেকটা কথায় যেন ইখলাস থাকে, কারণ আপনাদের সামনে এত ওয়াজ করা এরা যদি জাহান্নামী হয় তো কতটা কষ্টের কথা। আল্লাহ আমি আমার জন্যই দোয়া চাইতেছি আপনাদের, আমি সবচেয়ে মনে হয় তাদের মাঝে আমি সবচেয়ে এই রোগে রোগাক্রান্ত, আমার জন্য দোয়া করবেন যে এই রোগ যেন কখনো না আসে। মাঝে মাঝে আসে যে ঠিকই কত মানুষের সামনে বয়ান করছে, আল্লাহ যেন এই রোগ থেকে তাড়াতাড়ি হেফাজত করে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ সকলকে হেফাজত করেন। তো চারটা কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ, পরিশুদ্ধ নিয়ত, আল্লাহর কাছে পাওয়ার আশা, ইখলাস, মানুষকে না দেখানো। এবার সর্বশেষ কথা ইখলাস নিয়ে বলছি, একটা কথা বলবো মাথায় আছে, আমরা দুনিয়াতে যত আমল করব সব আমলে দুইটা কথা শর্টকাট মনে রাখবো, কয়টা বলেন আমার সাথে? খাঁটি, সঠিক। এই দুইটা শব্দ কি কঠিন না সহজ? তো তিনবার কন, খাঁটি সঠিক কন, আবার কন, সারা জীবন মনে রাখবেন নি। খাঁটি কারে কয়? খাঁটি বলা হয় কোন আমল আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এই আমলকে বলা হয় খাঁটি আমল। বলেন তো আপনারা খাঁটি আমল কাকে বলা হয়? কোন আমল, আবার বলেন, কোন আমল খাঁটি আমল? হ্যাঁ থামেন, তাহলে কোন আমল আল্লাহকে খুশি করার জন্য করলে এটাকে কি বলা হয়? কোন আমল নবীর ওই আমলটাই যদি নবীর পদ্ধতিতে করেন এই আমলকে বলা হয় সঠিক আমল। তাহলে কোন আমল আল্লাহর জন্য করলে কি আমল, আর নবীর পদ্ধতিতে করলে? এবার দেখি আপনারা বুঝছেন কিনা, মনে করেন আমি পানি পান করলাম বিসমিল্লাহ বলে আল্লাহকে খুশি করার জন্য, মানে আমি পানি পান করলে শক্তি সঞ্চয় হবে, শক্তি সঞ্চয় হলে আপনাদের সামনে কিছু কথা বলার শক্তি আমি পাবো, তাহলে পানি পান করলাম আল্লাহরে খুশি করার জন্য। পানের শুরুতে আমি ডান হাতে নিলাম বিসমিল্লাহ বললাম, কার পদ্ধতিতে? তাহলে পান করলাম, এখানেও আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পান করলাম, কোন পদ্ধতিতে পান করলাম? তা আল্লাহকে খুশি করার জন্য হওয়ার কারণে নাম হবে কি এটার? খাঁটি। আর নবীর পদ্ধতিতে হইলে কি হবে নাম? আচ্ছা আপনি দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, এই দুই রাকাতের নাম হবে কি? খাঁটি। আর নবীর পদ্ধতিতে পড়লে? এই তো মাশাআল্লাহ, কোন আমল যদি খাঁটি হয় আর সঠিক হয় দেখেন একসাথে খাঁটিও সঠিক, আল্লাহ নগদ কবুল। তাহলে আজকে থেকে মনে রাখবো আমি এশার নামাজ দাঁড়াইছি, মনে করেন আজকে এশা বললাম, আগামীকাল ফজর বললাম, বলেন ফজর কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়লে ফজরের নামাজের কি হবে এটা নাম? খাঁটি। নবীর পদ্ধতিতে পড়বো তাহলে কি হবে? ফজর যদি খাঁটি ও সঠিক হয় কবুল করবে কে? মনে থাকবেন আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসা মসজিদ আমল এবাদত সব ক্ষেত্রে আল্লাহকে খুশি নবীর পদ্ধতিতে করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কথা, এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন তো, ইনশাল্লাহ আওয়াজ ছোট হয়ে গেছে, তোমার আওয়াজ শুনলা শেষের দিকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ। এক নাম্বার আপনাদের কাছে আমার চাওয়া, এই মাদ্রাসাটার নাম নিয়ে একটু দোয়া করতে পারবেন কারা কারা? এটা পারবেন তো? এই দোয়া, দোয়াটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, এরপর আছে পরামর্শ, ছাত্র, অর্থ, আরো যা যা দরকার ওইগুলো পরে, কিন্তু প্রথমে একটু দোয়া করবেন আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন, আল্লাহ মাদ্রাসা